আমেরিকার ভিসা পড়ানোর কর্মসূচি থেকে পিছু হটলেন কাদের মির্জা। নিজের আমেরিকান ভিসার সাংবাদিক ডেকে পুড়িয়ে ফেলার কর্মসূচি ঘোষণা করেছিলেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র এবং কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা। গত 9 আগস্ট সন্ধ্যা 7:30টায় নিজের ভ্যারিফাইড ফেসবুক থেকে লাইভে এসে এই কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন। নিজের প্রিয় দল আওয়ামী লীগের স্বার্থেই তিনি এটি করতে চান, কিন্তু সেদিন ওই ঘোষণার পর থেকে এ পর্যন্ত আর কোনো কথা তার মুখে আসেনি। এতে অনেকেই অবাক হয়েছেন। কাদের মির্জা সাধারণত কথা না বলে থাকতে পারেন না, এছাড়া তিনি কোনো ইস্যু নিয়ে মাঠে নামলে সেটি চলতে থাকে। আমেরিকার ভিসা পড়ানোর এই কর্মসূচিটি প্রকাশ্যে ঘোষণা করার পরপরই হঠাৎ থেমে গেছেন কেন, এ নিয়ে সংশ্লিষ্ট মহলে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। আব্দুল কাদের মির্জা ইতিপূর্বে আলোচনায় এসেছিলেন আপন বড় ভাই সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ভাইয়ের স্ত্রী এবং ভাইয়ের শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে। একে কেন্দ্র করে 2021 সালের প্রথমার্ধ, বিশেষ করে মার্চ এপ্রিল মাসে প্রায় প্রতিদিনই দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোয় খবরের শিরোনাম হয়েছেন কাদের মির্জা। ভাই, ভাইয়ের স্ত্রী এবং শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে ওই সময় প্রকাশ্যে লাগাতারভাবে চমক লাগানো কথাবার্তা বলেছিলেন, যে কারণে গণমাধ্যমগুলো তার ওসব বক্তব্য লুফে নিচ্ছিল। কিন্তু কেন তিনি ওসব গোপন কথা ফাঁস করে দিচ্ছেন এ নিয়ে তখন কেউ কারণ খুঁজে পাচ্ছিল না। প্রকাশ্যে ফেসবুক লাইভে এসে কাদের মির্জা কোনো রাগঢাক না করে সরাসরি ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরের দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকার মালিক বলে দাবি করেন। যোগাযোগ মন্ত্রণালয়কে চালায় এখন এমন প্রশ্ন রেখে কাদের মির্জা বলেছেন, মন্ত্রী ওবায়দুল কাদের নিয়ন্ত্রণ করছেন না। তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদের মন্ত্রণালয় প্রশাসন এবং অপরাজনীতির হোতাদের নিয়ন্ত্রণ করছেন। ওবায়দুল কাদের কেন নীরব রয়েছেন তা জানি না। তার স্ত্রী এখন মহা ক্ষমতাধর নারী, ভাবি ইসরাতুন্নেসা কাদেরই সবাইকে ঐক্যবদ্ধ করে মির্জা কাদের এবং তার কর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন বলে দাবি করেন কাদের মির্জা। কাদের মির্জা কান্নাজড়িত কণ্ঠে এও বলেছিলেন, ওবায়দুল কাদের স্ত্রীর প্ররোচনায় তার ছোট আদরের ভাই দেলোয়ার রাগে ক্ষোভে অভিমানে গলায় ফাঁস দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। মন্ত্রীর স্ত্রীর আত্মীয় স্বজনরা মন্ত্রণালয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে এবং লুটেপুটে খাচ্ছে। আব্দুল কাদের মির্জা বলেছেন, ওবায়দুল কাদের তার বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দিয়েছেন, সন্ত্রাসী লেলিয়ে দিয়েছেন। ওবায়দুল কাদের তার দুর্নীতিবাজ স্ত্রীকে বাঁচানোর জন্য ব্যস্ত, তবে বাঁচাতে পারবেন না, কোনো সুযোগ নেই। তিনি বলেন, সংবাদপত্রের মুখ রুদ্ধ করে দিয়েছে, তাদের কথা বলতে দিচ্ছে না, তারা সত্য ঘটনা এখান থেকে উদ্ঘাটন করেছে, সেটা ওবায়দুল কাদের প্রকাশ করতে দিচ্ছে না। তার কী স্বার্থ? সে কি কাদের মির্জাকে হত্যা করতে চায়? এটার পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি দেন। শুধু একবার দুইবার নয়, প্রতিদিনই তিনি এই বক্তব্যগুলো পুনরাবৃত্তি করেছেন। আব্দুল কাদের মির্জার এ বক্তব্যগুলো সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। তখন এমন কোথাও তিনি তখন বলেছিলেন, সুষ্ঠু নির্বাচন হলে 3-4টি আসন বাদে আওয়ামী লীগের অন্য এমপিরা পালানোর পথ খুঁজে পাবে না। তার এইসব বক্তব্যকে কেন্দ্র করে নোয়াখালীতে তখন পাল্টাপাল্টি গ্রুপের সৃষ্টি হয়। উভয় গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে নোয়াখালীতে একাধিকবার 144 ধারা জারিও করতে হয়, তাতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। উপজেলা জুড়ে সৃষ্টি হয় এক অস্থিতিশীল পরিবেশ। বিভিন্ন সময়ে দুপক্ষের দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষ এবং গোলাগুলির ঘটনা ঘটে। এতে 9 মার্চ 2021 গুলিবিদ্ধ হয়ে মারা যান সিএনজি চালক এবং শ্রমিক লীগ কর্মী আলাউদ্দিন, আহত হন 125। এর আগে আরেক সংঘর্ষে নিহত হন স্থানীয় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির। পরে এক পর্যায়ে বড় ভাই ওবায়দুল কাদেরের সঙ্গে একান্ত বৈঠক হয় কাদের মির্জার, যার ফলাফল বাইরে কেউ জানে না। সেই থেকে কাদের মির্জা একেবারে চুপ মেরে যান। দীর্ঘ 2 বছর পর মেয়র আব্দুল কাদের মির্জার আর কোনো সাড়া শব্দ ছিল না। গত 9 আগস্ট হঠাৎ তার দেখা মিলল সেই একইভাবে ফেসবুক লাইভে। তিনি জানালেন, আমেরিকার ভিসা আছে তারও, দলের প্রয়োজনে সাংবাদিক ডেকে সেই ভিসা জ্বালিয়ে পুড়িয়ে দেবেন বলে ঘোষণা দিলেন। কিন্তু সেই থেকে প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চলল, আমেরিকার ভিসা পড়ানোর সেই কর্মসূচির কী হলো কেউ জানতে পারছে না। অনেকেই এ নিয়ে বলাবলি করছে, কাদের মির্জার কাছ থেকে কোনো উত্তর পাচ্ছে না।